গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল এডিএল লাইফস্টাইলে। তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো। তো আজ আমরা বেরিয়ে পড়েছি মুকুটমণিপুরের ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের সোনাঝুরি রিসোর্টের উদ্দেশ্যে। তো বাকি ভিডিওটা ওখানে গিয়ে দেখাবো তোমাদের, চলো। সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্রটি মুকুটমণিপুরে মেন রোডের ধারে একটি ছোট্ট টিলার ওপর অবস্থিত। আর এই রিসোর্টটি কংসাবতী ড্যাম থেকে মাত্র পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিট লাগবে। এখানে গাড়ি পার্কিং জোনেরও সুব্যবস্থা রয়েছে। আর এই পার্কিং জোনে ঠিক সামনে রয়েছে রিসেপশন। আর এই রিসোর্টটি বুকিং করা যায় ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস বা ওয়েবসাইট থেকে। এটা হলো নন এসি ফ্যামিলি কটেজ, তাল আর তমাল। আর এই তাল আর তমালের পাশেই রয়েছে হিলটপ ভিউ পয়েন্ট। আর এখান থেকেই মুকুটমণিপুরের ড্যামের ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। তো আমরা এখন এই সিঁড়ি ভেঙে উপরে যাব, তারপর বাকি কথা উপরে গিয়ে হচ্ছে। উনি চললেন আগে আগে, রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে আমাকে। চলো, তো এখন আমরা হিলটপের ওপরে চলে এলাম। তো এখান থেকে মুকুটমণিপুরের ড্যামের ভিউটা খুব সুন্দর দেখা যায়। এই যে মুকুটমণিপুরের ড্যামটা, রোদের মধ্যে মুকুটমণিপুরের ড্যামটা পুরো ঝলমলে দেখাচ্ছে, সত্যিই অসাধারণ। দূরে ওই ছোট্ট সাদা যে কটেজগুলো দেখা যাচ্ছে সেটা হলো পিয়ালিস কটেজ। সত্যি হিলটপের ওপর থেকে ভিউটা সুন্দর দেখা যাচ্ছে। মুকুটমণিপুরের ড্যামের ভিউ এত সুন্দর যে এখানে এলেই বুঝতে পারা যাবে। এই যে এখন আমরা রুমের মধ্যে যাব, ডিলাক্স রুম। রুমগুলো একটু দেখে নেব। তো এই রুমের ব্যাপারে আমাদের একটু স্যাম কিছু বলবে। স্যাম তুমি বলো। আমাদের এখানে রুম পাওয়া যাবে, ডিলাক্স রুম আছে 2200, সুপার ডিলাক্স রুম আছে 2800, ভিআইপি সুইট আছে 3300 উইথ জিএসটি। আমাদের এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা আছে।
আমি বাকি রুমগুলো আপনাদের আরো ফুটিয়ে দেখিয়ে দেবো। এখানে ডবল বেড রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে সোফা আছে, একটা টি টেবিল দেওয়া আছে, এখানে ওয়াশরুমটাও তো দেখে নি, ওয়াশরুমটাও ভালো আছে, গিজার লাইনও করা আছে। আর এখানে একটা কনফারেন্স রুমও রয়েছে। এই যে এটা হলো কনফারেন্স রুম, যেখানে 60-70 জনের বসার জায়গা প্লাস স্পিকার আর প্রজেক্টরের ব্যবস্থা রয়েছে। তবে এখানে কনফারেন্স রুমের ভেতরটা আমি দেখাতে পারলাম না, কারণ গভর্নমেন্টের তরফ থেকে এখন এটা বন্ধ রাখা হয়েছে। তবে পরে অবশ্যই যখন খোলা হবে তখন দেখানো যাবে, তবে আমি অবশ্যই চেষ্টা করব পরে আবার এই ভিডিওটি দেখানোর জন্য। এবার আমরা সালপিয়াল কটেজের দিকে যাচ্ছি, তো সালপিয়াল কটেজটা দেখে নেব, একটু উঠতে হবে উপরের দিকে। আর এইগুলো হলো শাল আর পিয়ালের কটেজ। আর একটু উপরে গেলেই আরেকটা ভিউ পয়েন্ট দেখা যাবে, এখান থেকেও ড্যামটা বেশ ভালোভাবেই দেখা যায়। তবে কটেজগুলো ভিতরগুলো আমি দেখাতে পারলাম না, ভিতরে যেতে পারলাম না, কারণ এখন রুমগুলো সবই এঙ্গেজ রয়েছে, তাই জন্য দেখাতে পারলাম না। তবে যে রুমটা খালি রয়েছে সেটাই তোমাদের একটু দেখিয়ে দেব। এবার আমরা যাচ্ছি আরেকটা ভিউ পয়েন্টের দিকে, সালপিয়ালের এখানেই কটেজের পাশেই, তো এখান থেকেও মুকুটমণিপুরের ড্যামটা ভালো দেখা যায়। এই যে সালপিয়ালের পাশেই রয়েছে একটা ছোট্ট ফাঁকা জায়গা, তার মধ্যে একটা দোলনাও বসানো আছে, আর এখান থেকেও মুকুটমণিপুরের ড্যামের ভিউটা ভালো দেখা যায়। এই যে খুব সুন্দর লাগছে। এগুলো হলো আমলকি আর হরিতকির কটেজ। এই রুমগুলোর বারান্দায় বসেই মুকুটমণিপুরের ড্যামটা খুব ভালো দেখা যায়। এত গাছের মধ্যে পায়ে হেঁটে চারিদিকটা দেখে দেখে ঘুরতে বেশ ভালোই লাগে। এটা ক্যান্টিনের মধ্যে চলে আসছি, ক্যান্টিনের ভেতরে যাব। এখানে সমস্ত রকমের খাবার দাবার পাওয়া যায়। পার্কিং জোনেরও সুব্যবস্থা রয়েছে। এই যে এটা হলো পার্কিং জোন,
এখন আমরা এই রিসোর্ট থেকে বেরিয়ে যাব। তো বাড়ির উদ্দেশ্যে এবার আমরা এখান থেকে বেরোলাম, সোনাঝুরি রিসোর্ট থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো আবার এখানে আসব নেক্সট টাইম, তো আবার দেখা হবে নেক্সট টাইম, আরও সুন্দর সুন্দর ফুল থাকবে, তো তখন আরও ভিডিও করা যাবে। বাই বাই সোনাঝুরি রিসোর্ট। সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব, কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো, একটা লাইক করে দিও, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আরও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো এখনকার মতো বাই বাই।